গতকাল থেকে আকাশ মিশ্রাকে নিয়ে আবার নাটক শুরু হয়ে গেছে, যে নাটক আমরা বহু মাস ধরে দেখে আসছি, একবার মুম্বাইয়ের দিকে, একবার মোহনবাগানের দিকে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে যেটা প্রত্যেক দিন বলে থাকি, এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসবো বিস্তারিত খবরে। কালকে প্রথম মার্কাসের কাছ থেকে একটা টুইট আসে, মার্কাস বাইরে যাচ্ছে, যাওয়ার আগে বলে যায় যে আকাশ মিশ্রাকে নেওয়ার ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি এগিয়ে আছে। এটা আগেও খবর ছিল, আবার মার্কাসের কাছ থেকে সেই একই খবর পাওয়া গেল। এরপরে মেরিনার্স এরিনা একটা ব্রেকিং নিউজ দেয় যে আকাশ মিশ্রাকে মুম্বাই সিটি এফসি সই করাতে চলেছে, মোহনবাগান আকাশ মিশ্রাকে নিতে ইন্টারেস্টেড নয়, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যে সুভাশিসকে রেখে দিতে, কিন্তু আকাশ এলে সুভাশিস থাকবে না, তাই আকাশ মিশ্রাকে প্রতি আর কোনো ইন্টারেস্ট মোহনবাগান দেখাচ্ছে না, তো সুভাশিসকেই রেখে দিয়ে টিম তৈরি করতে চাইছে এবং জুয়ান ফেরান্ডো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না, ইত্যাদি ইত্যাদি জানালো। এরপরে কোন খবর মানে কী বিশ্বাস করবো, কারণ এর আগে অনেকবার এরকম খবর এসছে যে আকাশ মিশ্রা মোহনবাগানে চলে এসছে, সই করে দিয়েছে, তাহলে আকাশ মিশ্রা মুম্বাই সিটিতে গিয়ে সই করে দিয়েছে, এই রকম খবর আগে বহুবার এসছে। তো এই জন্যই আমি আমার যিনি সোর্স আছেন তার সঙ্গে আজকে সকালে যোগাযোগ করার চেষ্টা করি। সেখান থেকে যে খবরটা আমি পাই সেই খবরটা হচ্ছে কিছুটা এরকম, আমি পুরো বলবো যেটুকু ভাষায় আমি জানতে পেরেছি, যেটুকু কথা জানতে পেরেছি সেইটুকুই কোট করব, তার একটুও কম বেশি আমি বলবো না। প্রথমত হলো, জুয়ান ফেরান্ডোকে বলা হয়েছিল লিগ শিল্ডের জন্য এবছর ঝাঁপাতে টিম সেইভাবে তৈরি করতে। তাহলে জুয়ানের বক্তব্য হচ্ছে লিগ শিল্ড পেতে গেলে ম্যাক্সিমাম পজিশানে আমার অল্টারনেটিভ সেম ক্যাটাগরির প্লেয়ার চাই, সেই জন্যই আকাশ মিশ্রাকে আনার কথা ভাবনা চিন্তা করা হয়েছিল, যে সুভাশিস বোসের ব্যাকআপ বা ওই পজিশানে দুটো একই কোয়ালিটির প্লেয়ার রাখার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটাই যে এতদিন ধরে যেটা চলছিল যে সুভাশিস আকাশ এলে সুভাশিস চলে যাবে, সুভাশিস থাকলে আকাশ আসবে না, দুজনেই গেম টাইম চাই, ইত্যাদি ইত্যাদি। তো জুয়ানের তরফ থেকে ক্লিয়ারলি যেটা বলে দেওয়া হয়েছে যে এই টিমটাকে ভাঙতে জুয়ান চাইছে না, এই টিমটাকেই সে রাখবে। তো এক্সট্রা প্লেয়ার হিসেবে আকাশ মিশ্রাকে এবং অন্যান্য পজিশনে বিভিন্ন প্লেয়ারকে তারা ট্রাই করছিল। কিন্তু যদি প্রশ্নটা এই রকম দাঁড়িয়ে যায় যে আকাশ এবং সুভাশিসের মধ্যে একজনকে চুজ করতে হবে, সেক্ষেত্রে ফেরান্ডোর পছন্দ কিন্তু সুভাশিস, সেটা ফেরান্ডো ক্লিয়ারলি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে সুভাশিস আর আকাশের মধ্যে যদি একজনকে চুজ করতে হয় তাহলে সুভাশিসকেই সে চুজ করবে, আকাশকে নয়। তাই পুরো ঘটনাটা দাঁড়িয়ে আছে সুভাশিসের ওপর। যদি আকাশ এলে সুভাশিস ক্লাব ছাড়ে তাহলে আকাশকে আনার কোনো চেষ্টা করা হবে না, এইটা হচ্ছে লাস্টের খবর। তো এখনও পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ হয়নি, সুভাশিসের সঙ্গে কথা বলেও এখনও যে পুরো ফাইনাল হয়ে গেছে বা সুভাশিসের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেছে এরকম ব্যাপার নয়, সুভাশিসের সঙ্গে কথাবার্তা চলছে, গতকাল পর্যন্ত চলেছে, এখনও সুভাশিসকে কনভিন্স করা যায়নি। যদি সুভাশিসকে কনভিন্স করা না যায় বা সুভাশিস যদি আকাশ মিশ্রা এলে ক্লাব ছেড়ে দেবে ডিসাইড করে নিয়েই থাকে, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান আর আকাশের পেছনে যাবে না, এবং আকাশের পেছনে না গেলে খুব মানে সহজভাবেই সকলে বুঝতে পারছে যে আকাশের পেছনে সেকেন্ডে মুম্বাই সিটি এফসি ছিল, মুম্বাই সিটি এফসি অটোমেটিক্যালি আকাশকে নিয়ে নেবে। তো এই নিয়ে এখনও কোনো ফাইনাল ডিসিশান হয়নি, আকাশ এখনও মুম্বাইতে সাইন করেনি, মোহনবাগানেও সাইন করেনি, কোথাও সাইন করেনি। সুভাশিসের সঙ্গে কথাবার্তা একটা পর্যায় পর্যন্ত চলেছে, গতকাল পর্যন্ত, হয়তো আজকেও কথা হবে, তো তারপরেই ফাইনাল ডিসিশান জানানো হবে। সেক্ষেত্রে যেটা হতে পারে যে মোহনবাগান আর আকাশ মিশ্রাকে ট্রাই করলো না, সেক্ষেত্রে আকাশ মিশ্রা মুম্বাই সিটিতেই চলে যাবে। কিন্তু আজকে এই মুহূর্ত পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশান এখনও পর্যন্ত হয়নি যে আকাশ মিশ্রা মুম্বাইতে চলে যাচ্ছে, সুভাশিস বোস মোহনবাগান ছাড়ছে, কোনোটাই ফাইনালাইজ কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তবে এখন যা সিচুয়েশান আছে তাতে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যেতে পারে যে আকাশ মিশ্রা মুম্বাইতে সই করছে আর সুভাশিস বোস মোহনবাগানে থাকছে, বা আকাশ মিশ্রা মোহনবাগানে সই করছে সুভাশিস বোস চলে যাচ্ছে, এরকম কিছু যদি হয় তাহলে সেটা 48 ঘন্টার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জুয়ান ফেরান্ডোর দুজনেরই চাহিদা হচ্ছে যে আকাশ মিশ্রা এবং সুভাশিস বোস দুজনেই যদি মোহনবাগানে থাকে তাহলে বেটার, না থাকলে তারা সুভাশিস বোসকেই রাখবে।
এরপর স্ল্যাপকোকে নিয়ে কয়েকটা কথা বলে দিয়ে আমাদের সমর্থকরা অনেকেই বলছেন যে জুয়ান কেন স্ল্যাপকোকে ছেড়ে দিল, মোহনবাগান ম্যানেজমেন্ট কি পাগল, তারা কেন স্ল্যাপকোকে ছেড়ে দিল। তাহলে আসল কথাটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি, হয়তো আপনারা শোনেননি, আবার বলছি, স্ল্যাপকোকে মোহনবাগান ছাড়েনি, স্ল্যাপকোকে জুয়ান ছেড়ে দিতে বলেনি, স্ল্যাপকো নিজে মোহনবাগানে থাকতে চায়নি, কারণ সে আরও ভালো অফারের খোঁজ করছিল এবং মোহনবাগানে যে টাকায় সে খেলছিল তার থেকে বেটার অফার সে পেয়েছে বেঙ্গালুরুতে, তাই বেঙ্গালুরুতে যাওয়ার কথা সে ভেবেছে। বাকি ক্লাবগুলোর মধ্যে বেঙ্গালুরুই তাকে বেটার অফার দিয়েছিল, তাই সে বেঙ্গালুরুতে যাচ্ছে। এখানে মোহনবাগানের কোনো ভূমিকা নেই, মোহনবাগান স্ল্যাপকোকে রাখতেই চেয়েছিল কিন্তু স্ল্যাপকো থাকতে চায়নি, তাই শুধু শুধু মোহনবাগান ম্যানেজমেন্ট বা জুহানকে ব্লেম করে কোনো লাভ নেই। এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং সবশেষে যেটা বলি, জয় মোহনবাগান।